আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীবৃন্দ, আজ এই মুহূর্তে আমরা এসেছি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হতে কামরাঙ্গীরচর থানা পুলিশের এবং এপিবিএনের সহায়তায় তদারকি অভিযানে। আমাদের সাথে এখানে কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন। আমরা আজ যে প্রথম সেমাই কারখানাটিতে এসেছি, আপনাদের আমরা দেখাচ্ছি যে প্রথম অবস্থায় যে এখানে যে ভেতরে, হ্যাঁ একটু এখানে প্রথম আমরা এই দিক দিয়ে আসছি না, ও আসেন অতি সাহেব আসেন। আমরা এখানে যেটি আপনারা দেখবেন আমাদের সাথে থাকলে, কোনটাই এটা জি জি এই যে আপনারা দেখবেন সেমাই তৈরি হচ্ছে। এই যে এখানে এখন সেমাইটা এখানে তারা ইয়েতে দিয়েছেন, গরমে সেমাইটা শুকানো হচ্ছে। তো ভোক্তার যে অধিকার, যে এই সেমাইগুলো যেন গ্রামগঞ্জে যায় বেশিরভাগ এই ধরনের সেমাই, আমাদের যে দেশের মেহনতি মানুষজন তারা এগুলো খান। আমার সাথে যে আপনারা দেখছেন যে কামরাঙ্গীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন, তো উনি কিছু তথ্য সংগ্রহ করেছেন এই এলাকার। এই আসন্ন রমজানকে সামনে রেখে আমরা বাংলাদেশ পুলিশ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যে আমরা কাজগুলো করছি, এই কাজের মধ্যে আজকের এই সেমাই কারখানা আমরা ঢুকেছি। তো এখানে একটি বিষয় দেখবে, এই সেমাইটা তৈরি হয় ময়দা থেকে। আমরা ঠিক এই মুহূর্তে যাব ময়দা, ময়দাগুলো কোথায় আছে আমরা এখন দেখতে যাব। সেইখানে আমরা কোন দিক থেকে আসলাম, হ্যাঁ আমরা সেইখানে এসে আপনাদের আমরা দেখাচ্ছি যে ময়দার বস্তাগুলো, এই যে ময়দার বস্তাগুলো এখানে আছে আপনারা দেখুন। তো এখানে বস্তাগুলো এই যে দেখুন, দেখার বিষয় কিন্তু এখানে এদিকে নিয়ে আসেন যে ক্যামেরা। এখানে আমরা ময়দার তাদেরকে বারবার নির্দেশনা দিচ্ছি যে ময়দাগুলো যেন ভালো হয়। আপনারা দেখবেন আমরা অলরেডি একটা তথ্য পেয়ে গিয়েছি, এই যে ময়দার বস্তা, এই যে এটি মেয়াদ দেখুন, এটি লিখেছে 1 এপ্রিল 30 দিনের মধ্যে, কিন্তু আমরা এখানে আমরা অনেকগুলো বস্তা পেয়েছি দেখাচ্ছি যে এই যে দেখুন, এটি 1 মার্চ 2019 অর্থাৎ এটি 30শে মার্চে এটির মেয়াদ শেষ হয়ে গিয়েছে। 30শে মার্চের মধ্যে যেটির মেয়াদ শেষ হয়ে গেছে এটি দিয়ে কিন্তু এই কারখানার মালিকরা এখন সেমাই তৈরি করতে যাবেন। এটি গর্হিত অপরাধ এবং প্রচণ্ড মনোযোগের অভাব। আপনাদের আবার দেখাচ্ছি এই যে 1 মার্চ 2019 30 দিনের মধ্যে ব্যবহার করতে হবে। এটি হলো দা ইসলামিয়া ফ্লাওয়ার মিলস, জমিদারি কাছারিগুলি নিতেগঞ্জ নারায়ণগঞ্জ, সেখান থেকে তারা এই ময়দা এনেছে। এই ময়দা দিয়েই কিন্তু আজ 27 এপ্রিল আপনারা দেখছেন বা প্রয়োজনে পরামর্শ নিতে বলো, আজ 27 এপ্রিল এই 27 এপ্রিলে কিন্তু অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট স্যার আসছেন, আমরা এখানে তারা কাজ আসন্ন দেখুন এখানে কিন্তু তারা তৈরি করছে। অর্থাৎ এই বস্তাগুলো এখন আমরা অপসারণের জন্য বলবো তাদেরকে, এই বস্তা দিয়ে ময়দা তৈরি করা যাবে না। তো এটি হলো আমাদের আসন্ন রমজানকে কেন্দ্র করে নিবিড় তদারকি কার্যক্রম। আবারও বলছি আমাদের সাথে কামরাঙ্গীরচর থানা পুলিশ আজকে ওসি সাহেবই আমাদের সাথে আছেন এখানে, আমার সাথে আমার অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাত এবং এপিবিএনের আমাদের যে টিম এপিবিএন এক এসেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা সবাই মিলে এখানে আজকে যে কার্যক্রম পরিচালনা করব, এই যে বিষয়টি এটি অত্যন্ত আমরা বলছি এই ধরনের যে ব্যবসা থেকে ব্যবসায়ী মহলকে বের হয়ে আসতে হবে। আমাদের যারা ব্যবসায়ী নেতা আছে তাদের কাছে অনুরোধ থাকবে আপনারা এই বিষয়ে এখনই উদ্যোগ নেন। 1 মার্চ 2019 30 দিনের মধ্যে যার মেয়াদ শেষ হয়ে যাবে, আজকে 27 এপ্রিল এসে আমরা কেন পাবো? তো এই বস্তাগুলো আমরা এখন এই বস্তাগুলোকে আমরা এগুলোর ময়দাগুলোকে আমরা এখান থেকে অপসারণ করব, এগুলো যেন আর ব্যবহার না করতে পারেন আমরা এগুলো বের করে নিচ্ছি। তো এই হলো আমাদের আজকের তদারকি কার্যক্রম শুরু করছি, আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের আর একটু দেখাচ্ছি দেখুন, এই যে এটি দেখুন মিশ্রী গন্ধ, এই যে এখানে ব্লেন্ডিং মেশিন, যেটি এই ব্লেন্ডিং মেশিনটিও অপরিচ্ছন্ন,
আমরা অনেক সময় আপনারা দেখবেন যে সেমাই খাওয়ার পর পরই অনেকে অসুস্থ হয়ে যায়। এটি অসুস্থ হওয়ার কারণ হলো এইভাবেই কিন্তু ফেলে রেখেছে, এভাবেই ফেলে রেখেছে। তো আমরা সবসময় একটা কথা বলি, আমাদের যে বিশেষ করে আমাদের ঢাকা সিটিতে যে থানাগুলো আছে, আমাদের সবগুলো থানার যদি ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ আমাদের এভাবে যে এগিয়ে আসেন, অবশ্যই কামরাঙ্গীরচর থানার মতো সবগুলো থানাতে এইভাবে পরিবর্তন আসবে। দেখুন পানি, এবং তারা কিন্তু এটি ব্যবহার করে ফেলবেন যখন তারা এই কাজ করবেন, রাতে রাতের বেলায় তারা নাকি কাজ করেন, কাজ যখন করবেন এই 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 পানিগুলো কিন্তু ব্যবহার করবেন। এবং এগুলো দিকে এই যে দেখছেন ওয়াশার যে সাপ্লাইয়ের পানিগুলো কিন্তু নোংরা অবস্থায় আছে এখানে, আপনারা দেখছেন, আপনারা দেখলেই বুঝবেন নোংরা অবস্থায়। এই যে বিষয়গুলো দেখুন আপনাদের দেখাচ্ছি আবার, এটি কিন্তু একেবারে ছোট কারখানা নয়, এটি অনেক বড় একটি কারখানা, অনেক বড় একটি কারখানা। আপনারা দেখবেন যে থরে থরে বস্তা সাজানো আছে এখানে, এই যে এখানে অনেক বস্তা সাজানো আছে, এটি অনেক বড় একটি কারখানা। আপনারা দেখছেন ভিতরে অনেক অনেক দূর যায়। তো এই ধরনের ব্যবসায়ীদের মধ্যে আমরা চাইব প্রথমেই যে আমরা এখানকার যে এই কামরাঙ্গীরচর থানা পুলিশকেও ধন্যবাদ জানাবো, সিসিএফকেও, বিশেষ করে এই কারণে যে তিনি কিন্তু তথ্য নিয়েছেন, এক বিস্তারিতভাবে রেকি করেছেন, আমাদের সাথে কথা হয়েছে তার, এবং নিজে সব কিছু তদারকি তিনি নিজেও চলে এসেছেন। তো এইভাবে আমরা যখন দেখবো যে সবগুলো থানা থেকে এইভাবে কার্যক্রম পরিচালিত হয়, যে তখন যে এলাকা এলাকার যে তথ্য, এই তথ্যগুলো কিন্তু আমরা একেবারে স্পেসিফিক তথ্য পাবো। আর আপনারা আর একটু দেখুন যে এখানে আমাদের তদারকি কার্যক্রম চলছে, বিদ্যুৎ এখানে বন্ধ আছে, কিন্তু এই বস্তাগুলো যেগুলো যেগুলো 30 মার্চ আমরা দেখেছি যে এটা কত দিয়ে আছে, এটা ১৮ সাল। এই যে দেখুন আপনারা আবার দেখাচ্ছি, এই যে 30 দিনের মধ্যে এগুলো নিয়ে আমরা এখন বসবো তাদেরকে, এখানে সবগুলো এগুলো সবগুলো তাদের, যে আমরা এখন বসছি, আপনারা ভালো থাকবেন। আসন্ন রমজানে আমরা যেন এইভাবে নিবিড়ভাবে যে সবাই মিলে আমাদের ঢাকা সিটিতে যতগুলো থানা আছে, আমরা আমাদের অনুরোধ রাখি সকল সাহেবের প্রতি, জাতীয় ভুক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে আপনাদের যে তথ্য, গোয়েন্দা তথ্য আমাদের কাছে দিলে আমরা এই রমজানে অধিদপ্তর থেকে প্রতিদিন আমাদের সপ্তাহের 7 দিনই তদারকি কার্যক্রম পরিচালিত হবে, এবং এই তথ্যসমূহ হাতে পেলে আমরা সরাসরি নিবিড় মনিটরিংয়ে যেতে পারবো। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।